কিন্তু কোন ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কোন নবী রাসূলের নাই। বুঝে থাকলে বলুন তো, নবী রাসূলগণের দায়িত্ব মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া না জান্নাতের পথ প্রদর্শন করা? প্রদর্শন। কাজেই নবীগণের উত্তরাধিকারী উলামায়ে কেরামেরও এই দায়িত্ব নাই যে কোনো মানুষকে জান্নাতে পৌঁছে দেবে। নবীগণেরও দায়িত্ব ছিল দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাও। কিয়ামত পর্যন্ত নবীর অবর্তমানে উলামায়ে কেরামের দায়িত্ব দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাও। আমার কথা বুঝে থাকলে বলুন, জান্নাতে পৌঁছে দেওয়া নবীগণের দায়িত্ব না আলেমগণের দায়িত্ব? কারো নয়। জান্নাতে পৌঁছে দেওয়া নবীগণেরও দায়িত্ব নয়, আলেমগণেরও দায়িত্ব নয়। তাহলে তাদের দায়িত্বটা কি? শুধু পথ দেখাবেন। নবীগণ জান্নাতের পথ দেখাবেন, তারপর মানুষ সেই পথে চলবে কি না চলবে না সেটা তার ব্যাপার। আলেমগণ মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবেন, কিন্তু সেই পথে মানুষ চলবে কি না চলবে না সেটা তার নিজস্ব ব্যাপার। তাহলে এটা হলো প্রথম প্রকারের হেদায়েত। নবীগণ দুনিয়ার মানুষকে হেদায়েত করেন, এর অর্থ হলো জান্নাতের পথ দেখাইয়া দেন। আলেমগণ সমাজের মানুষকে হেদায়েত করেন, এর অর্থ হলো জান্নাতের পথ দেখাইয়া দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশেষ প্রকারের হেদায়েত করেন, যেটা কোনো নবী রাসূলও করতে পারেন না, যেটা কোনো আলেম ওলামাও করতে পারেন না। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। একদল মানুষকে কোথা পর্যন্ত পৌঁছে দেন? জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। এমন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এমন হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। নবী রাসূলগণ এবং আলেমগণ সমাজের মানুষকে জান্নাতের পথ দেখাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। নবী রাসূলগণ এবং আলেমগণ সমাজের মানুষকে জান্নাতের পথ দেখাবার পর আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন না তাদেরকে জান্নাতে পৌঁছে দেন না। বিষয়টা বোঝার জন্য বলুন তো, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে জান্নাতের পথ দেখাইছিলেন কিনা? কিন্তু আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাননি। আবু জাহাল প্রথম প্রকারের হেদায়াত পাইছিল, দ্বিতীয় প্রকারের হেদায়াত পাইল না। প্রথম প্রকার হেদায়াত হইল শুধু পথ দেখাইয়া দেওয়া, আর দ্বিতীয় প্রকার হেদায়াত হইল গন্তব্যস্থলে পৌঁছাইয়া দেওয়া। প্রথম প্রকারের হেদায়াত নবীগণের কাজ, আলেমগণের কাজ। দ্বিতীয় প্রকার হেদায়াত একমাত্র আল্লাহর কাছে। এই মর্মেই আল্লাহ এক আয়াতে আমাদের নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটাকে আপনার ভালো লাগে সেই লোকটাকে আপনি গন্তব্যস্থলে পৌঁছে দেবেন? হতে পারে না। গন্তব্যস্থলে আল্লাহ যাকে চান তাকে পৌঁছাবেন। আরো সহজভাবে বলতে গেলে, আপনার যাকে ভালো লাগে তাকে জান্নাতে পৌঁছাতে পারবেন না, আল্লাহর যাকে ভালো লাগে তিনি জান্নাতে পৌঁছাবেন, তাকে জান্নাতে পৌঁছাবেন। এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, নবীর যাকে ভালো লাগে তাকে যদি তিনি জান্নাতে পৌঁছাতে পারেন না, তাহলে আল্লাহ নবীকে পাঠালেন কেন? আল্লাহ নবীকে পাঠিয়েছেন কাউকে জান্নাতে পৌঁছাবার জন্য নয়, সকল মানুষকে জান্নাতে পৌঁছার পথ দেখাবার জন্য। দেখুন তো প্রশ্নের জবাব বুঝলেন কিনা।
আল্লাহ সমস্ত নবী রসুলকে পাঠিয়েছেন কোনো মানুষকে জান্নাতে পৌঁছাবার জন্য না জান্নাতে পৌঁছার পথ দেখাবার জন্য, পথ দেখাবার জন্য। নবীগণের দায়িত্ব এখানে শেষ। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবেন, তাই আবার প্রশ্ন জাগে আল্লাহর কাকে পছন্দ হয়, কাকে আল্লাহর পছন্দ হয় যাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, হেদায়েতের পথ চিনার পর নবীগণের মাধ্যমে আলেমগণের মাধ্যমে হেদায়েতের পথ চিনার পর যারা হেদায়েতের পথে চলার জন্য তৈরি হয়, আল্লাহ তাদের পছন্দ হয়, তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আমার কথা একটু বুঝে থাকলে, মনোযোগে শুনলে, বুঝে থাকলে বলুন, আল্লাহর কাকে পছন্দ হয়? নবীগণের মাধ্যমে আলেমগণের মাধ্যমে জান্নাতের পথ চিনার পরে সেই পথে চলতে যারা প্রস্তুত থাকে, সেই পথে চলতে যারা প্রস্তুত থাকে তাদের আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আর নবীগণের মাধ্যমে আলেমগণের মাধ্যমে জান্নাতের পথ চিনার পর সেই পথে চলতে যারা প্রস্তুত নয়, পথ চিনে না, না পথে চলতে প্রস্তুত নয়, তাদেরকে আল্লাহর পছন্দ হয় না। এদেরকে নবীরা পথ দেখাইলেও, আলেমরা পথ দেখাইলেও আল্লাহ এদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করবেন না। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, এদেরকে আল্লাহর পছন্দ হইল না কেন? পথ চিনেনি, চিনেনি এই জন্য আল্লাহর পছন্দ না, না চিনার পরেও পথে চলতে রাজি না, এই রাজি না থাকা না থাকাটা হইল আল্লাহ তোমাকে পছন্দ না করার কারণ। আমি আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে, আল্লাহর যে বিশেষ হেদায়েত, আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার যে হেদায়েত, এই হেদায়েত যদি আমরা সকলে পেতে চাই তাহলে কোরআনের তফসির শোনার পরে সেই অনুপাতে আমরা জীবনযাপনের জন্য প্রস্তুত থাকতে হবে, তবেই আল্লাহ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এবার আমি মূল আয়াতের দিকে ফিরে যাই, এই ভূমিকার কথাগুলির মাধ্যমে মূল আয়াতের তফসিরটা বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর হেদায়েত কোনটা? জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান, এবার বলুন তো আল্লাহ কাদেরকে হেদায়েত করতে চান? পথ চিনার পরে পথে চলতে যারা প্রস্তুত আছে তাদের কি আল্লাহ এদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা কিভাবে করেন? আল্লাহ বলেন, মাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইশরাহ সদরাহু লিল ইসলাম, আল্লাহ যাদেরকে জান্নাতে পৌঁছে দিতে চান তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাটা আল্লাহ গ্রহণ করেন সেই ব্যবস্থাটা হলো, এদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, এদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটাই হলো আয়াতের তফসির। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, কোন মানুষের অন্তরকে
ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন, আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, নূর এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না, কারণ নূর শব্দের দুইটা অর্থ আছে, একটা হইল আবিদানিক অর্থ আর একটা হইল পারিভাষিক অর্থ। নূর শব্দের আবিদানিক অর্থ হলো আলো, আলো এই যে বাতির আলো, দিনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এই আলোগুলিকে অবিদানের অর্থে নূর বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় বাতির আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় চন্দ্র সূর্যের আলোকে নূর বলে না, ইসলামের পরিভাষায় হেদায়েতকে নূর বলে। যার অন্তরকে আল্লাহ জান্নাতে যাওয়ার পথে চলার জন্য প্রস্তুত করে দেন, এর মানে হইল তার অন্তরে আল্লাহ নূর দান করে। যার অন্তরকে জান্নাতে চলার জন্য প্রস্তুত করে দেন, এর মানে হইল তার অন্তরে আল্লাহ কি দান করেন, নূর দান। এবার বলুন তো, আবিদানি করতে নূর তো চোখে দেখা যায়, কিন্তু পারিভাষিক করতে যে নূর সেটা কি চোখে দেখা যায়? দেখা যায় না। এই জন্য সাহাবায়ে কেরাম রাসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে বললেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান তাকে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আমরা জিজ্ঞাসা করলাম কারো অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি, আপনি বললেন তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন, এটা তো চোখে দেখা যায় না। কাজেই কার অন্তরে আল্লাহ নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করেননি তা বোঝার উপায় কি? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কোন মানুষের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি তা তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে। চোখে দেখা যাবে না, কিন্তু তিন আলামতের দ্বারা বোঝা যাবে। আমি কি আপনাদেরকে, আমার কথা কি আপনারা বুঝেন, আপনাদেরকে বোঝাতে পারতেছি? তাহলে বলুন তো, কোন নূর চোখে দেখা যায়, কোন নূর চোখে দেখা যায় না? আবেদানিক নূর চোখে দেখা যায়, বাতির আলো চোখে দেখা যায়, কিন্তু হেদায়েতের নূর যেটা আল্লাহ মানুষের অন্তরে দান করেন এটা চোখে দেখা যায় না। যেহেতু চোখে দেখা যায় না, তাই কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না সেটা বোঝার উপায় কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল প্রশ্নের জবাবে বললেন, যদিও কোনো মানুষের অন্তরে আল্লাহর দেওয়া নূরটা চোখে দেখা যায় না, কিন্তু তিনটা আলামতের দ্বারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। বুঝে থাকলে বলুন রাসূল কত আলামত বলেছেন? তিন আলামত। এই তিন আলামতের আলোচনা শুনলে, তিন আলামতের আলোচনা বুঝলে আমরা প্রত্যেকেই টের পাব যে আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কি নাই। তিনটা আলোচনা, তিনটা আলামতের আলোচনা শুনলে বুঝলে আমরা প্রত্যেকেই টের পাব, আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাব যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই। একটা কথা অগ্রিম বলে রাখি, রাসুলের বর্ণিত তিন আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, তিনটা আলামত আমার মধ্যে নাই, এমন যদি কেউ টের পান, হতাশ হবেন না, আপনার জন্যও একটা সুসংবাদ আছে। কি বলেছি, তিন আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে তিন আলামতের দ্বারা দেখা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই,
নূর নাই যারা টের পাবেন তাদের জন্য দুঃসংবাদ আছে বলেছি না তাদের জন্য একটা সুসংবাদ আছে? ওই সুসংবাদটা না শুনে কেউ চলে যাবেন না, লস খাবেন, ক্ষতিগ্রস্ত হবে। আমি খুব লম্বা কথা বর্ণনা করবেন, লম্বা আলোচনা করবেন, যতদূর সম্ভব সংক্ষেপে বলব, তবে এত সংক্ষেপ করব না যদ্বারা আপনাদের বুঝতে অসুবিধা হয়, আর এত লম্বা করার চেষ্টা করব না যাতে আপনাদের বিরক্তি আসে। আমি অন্য দিনের তুলনায় আজকে স্বাস্থ্যগতভাবে বেশি খারাপ, আজকে আমার স্বাস্থ্যটা খুব বেশি খারাপ, খুব বেশি অসুস্থ অবস্থায় এসেছি আপনাদেরকে। আরেকটা কথা আপনাদের সকলের হয়তো জানা নাই, সেটা হলো আপনাদের এলাকার কোনো প্রোগ্রামে আমি আসলে প্রোগ্রাম শেষে এখান থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় আমার রাত পহিয়া যায়, সারা রাত ঘুমাতে পারি না, যে কারণে পরের দিন আমি অকেজ হইয়া যাই, অচল হইয়া যাই, অনেক সময় পরের দিকে পরের দিনের প্রোগ্রাম ক্যান্সেল হইয়া যায়, সারা রাত না ঘুমাইয়া আবার প্রোগ্রাম করবো কীভাবে। এই জন্য আপনাদের এলাকায় প্রোগ্রাম রাখতে আমার খুব ভয় হয় যে একটা প্রোগ্রামের জন্য আমি যাব আর একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, আমার স্বাস্থ্য বিনষ্ট হয়ে যাবে, সারা রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কায় আপনাদের এলাকায় প্রোগ্রাম রাখতে আমার সাহস হয় না। আমার দারুণ কষ্ট হয় আপনাদের এখানে আসতে এবং এখান থেকে আমার বাড়ি যেতে। এরপরও আপনাদের আজকের এই প্রোগ্রামে এসেছি শুধুমাত্র আইয়ুবী সাহেবের অনুরোধে, উনি আমাকে খুব গভীরভাবে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি, এই মহব্বতের সূত্রে ওনার অনুরোধে আজকের প্রোগ্রামে এসে আজকেও আপনার এখান থেকে অবসর হওয়ার পরে রওনা দেওয়ার পর আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতে ফজরের আজান হয়ে যাব। এজন্য যাই হোক কষ্ট করে এসেছি, কষ্ট করে যাব, আপনারাও আমাকে এখানে আনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, আমার আসা যাওয়ার কষ্ট আপনাদের ত্যাগ স্বীকার যেন সফল হয়, সার্থক হয়, যেন কাজে লাগতে পারে, এই জন্য আমি অনুরোধ করে বলবো একটু করে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন এবং সর্বশেষ সুসংবাদটা না শুনে কেউ যাবেন না। কাদের জন্য সুসংবাদ বলেছি? রাসূলের বর্ণিত তিন আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে তাহলে তো আমার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই, তাদের জন্যও একটা সুসংবাদ আছে, সেই সুসংবাদটা আমি পরে বলে দেব, আগে তিনটা আলামত বোঝার চেষ্টা করি। আল্লাহর কোরআনের আয়াত হলো মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আয়াতের অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াতের তফসির হলো কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করেননি তা তিন আলামতের দ্বারা বোঝা যাবে। আমি বলেছি না রাসূল বলেছেন? তাহলে এই আয়াতের তফসির আমরা কত নম্বর ঠিকানার থেকে শুনব? হ্যাঁ, যারা যারা বলেছেন দুই নম্বর, তারা শুরু থেকে এই পর্যন্ত কথাগুলি বুঝতে পেরেছেন, স্মরণ রেখেছেন। সহি তফসিরের দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, সহি তফসিরের দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, রাসূল এই হাদিসের মাধ্যমে আয়াতের তফসির করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। এটা আয়াতের তফসির রাসূল হাদিসে রাসূলের হাদিসের মাধ্যমে পেল, কার অন্তরে নূর দান করলেন কার অন্তরে নূর দান করলেন না বুঝার উপায় কি? প্রশ্নের জবাবে রাসূল বলেন তিন আলামতের দ্বারা বোঝা যাবে, তিন আলামতের দ্বারা বোঝা যাবে, সেটা আমার কথা না রাসূলের কথা। কাজেই আয়াতের তফসির আমরা কত নম্বর ঠিকানার থেকে শুনতে যাচ্ছি? দুই নম্বর ঠিকানা থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে, তিন আলামতের প্রথম আলামত, তাদের মধ্যে তিনটা লক্ষণ থাকবে, তিনটা লক্ষণের প্রথম লক্ষণ
রাসূল বলেন এরা দুনিয়ামুখী হবে না, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন এরা কি মুখী হবে না, দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, তাহলে সে দুনিয়ামুখী নয়। এই দুনিয়াতে যত মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না এরা দুনিয়ামুখী নয়, আল্লাহর হেদায়েতের নূর তার অন্তরে আছে, এক নম্বর আলামত পাওয়া গেল। আর দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে মানুষ তিন প্রকারের লোভের কারণে, তিন প্রকারের লোভে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। প্রথম প্রকার লোভের নাম হুব্বে জাহ, দ্বিতীয় প্রকার লোভের নাম হুব্বে মাল, তৃতীয় প্রকার লোভের নাম হুব্বে নিসওয়ান। এর বাংলা হলো মানের লোভে মানুষ দুনিয়ামুখী হয়, ধনের লোভে মানুষ দুনিয়ামুখী হয়, নারীর লোভে মানুষ দুনিয়ামুখী হয়। কথা বুঝে থাকলে বলুন, কত লোভে মানুষ দুনিয়ামুখী হয়? তিন লোভে মানুষ দুনিয়ামুখী হয়। এই তিন লোভ যার অন্তরে আছে সে দুনিয়ামুখী, প্রমাণ হলো তার অন্তরে হেদায়েতের নূর নাই। এক নম্বর মানের লোভ, মানের লোভ মানে পদের লোভ, মানের লোভ মানে পদের লোভ। একটা লোক যেই পদের যোগ্য নয়, এই পদে তাকে দিলে দায়িত্ব পালন করবে না, অধীনস্থদের হক নষ্ট করবে, অধিকার নষ্ট করবে, এই জন্য অধীনস্থরা তাকে এই পদে দিতে রাজি না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল করে নেয়। কত নম্বর লোভী? এক নম্বর। এক নম্বর দুনিয়া লোভী, প্রমাণ হলো তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েক দল মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এরা ভাগ্যবান। এই কয়েক দলের মধ্যে এক দল, রাসূল বলেন আম্মা কাওমান ওয়াহুম লাহু কারিহুন, যারা ওই সমস্ত লোকের কর্তৃত্ব জবরদখল করেছে, যে সমস্ত লোক তার অযোগ্যতা এবং দুষ্টামির কারণে কর্তৃত্বের পদে দিতে রাজি না, সে জুড়ে দখল করে নিয়েছে। এই সমস্ত কর্তাদের প্রতি আল্লাহ হাশরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কথা বুঝে থাকলে বলুন, যারা মানুষের কর্তৃত্ব জুড়ে দখল করে, কিসের আলামত? দুনিয়ামুখী হওয়ার আলামত। সিরিয়াল নম্বর এক, সিরিয়াল নম্বর এক। এবার বলুন তো, আমাদের সমাজে কোনো মুসলমান কি চুরি করে? কোনো মুসলমান কি ডাকাতি করে? কোনো মুসলমান কি অপরের সম্পদ জবরদখল করে? কোনো মুসলমান কি অপরের সাথে প্রতারণা করে, তার সম্পদ আত্মসাৎ করে? কোনো মুসলমান কি তবিল তাসরুফ করে? এগুলি দুনিয়ামুখী হওয়ার আলামত। সিরিয়াল নম্বর দুই, এটা মানের লোভ না ধনের লোভ? ধনের লোভ। আর যে সমস্ত মুসলমানেরা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান থাকা সত্ত্বেও, রাসূলের গুরুত্বপূর্ণ নির্দেশ থাকা সত্ত্বেও, নারী পুরুষের মধ্যকার পর্দা পালন করে না, পর্দা লঙ্ঘন করে চলে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। এর অর্থ হল, যেই পুরুষে বেপর্দা নারী দেখে, এই পুরুষের উপর আল্লাহর লানত,
আর যে নারী বেপর্দা হয়ে পুরুষকে দেখার সুযোগ দেয় ওই নারীর উপর আল্লাহর লানত। তাহলে নারীদের জন্য বেপর্দা হয়ে চলা আর পুরুষের জন্য বেপর্দা নারীকে, নারীকে বেপর্দা হয়ে চলার ব্যবস্থা দেওয়া, এটাও দুনিয়ালুবি, এটাও দুনিয়ালুবির আলামত। সিরিয়াল নম্বর তিন, সিরিয়াল নম্বর তিন, এটাকে বলে হুব্বে নিশওয়ান, নারীর লোভ। ফর্দা লঙ্ঘন এবং ফর্দার বিরুদ্ধাচরণের মূলে আর কিছু নাই, শুধু নারীকে যেখানে সেখানে দেখে দেখে উপভোগ করার লোভ মানুষকে বেফর্দা বানায়। কাজেই যারা পদ জবরদখল করে, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, যারা মহিলাদেরকে বেপর্দা চলার ব্যবস্থা করে, এই সমস্ত লোভ প্রমাণ করে এদের অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই, এরা দুনিয়ামুখী। ফদের লোভীরা দুনিয়ামুখী, ধনের লোভীরা দুনিয়ামুখী, নারী লোভীরা দুনিয়ামুখী, সুদকুর কি লোভী, ধনের লোভী দুনিয়ামুখী, ঘুষখোরেরা কি লোভী, দুনিয়া লোভী, ধনের লোভী দুনিয়ামুখী। তাহলে যে সমস্ত মুসলমান চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, সুদ খায়, ঘুষ খায়, এরা আখেরাতমুখী না দুনিয়ামুখী? কিসের আলামত? অন্তরে হেদায়েতের নূর না, কিসের আলামত? আল্লাহ এদের অন্তরে হেদায়েতের নূর দান করে। গেল এক নম্বর আলামতের আলোচনা। আল্লাহর রাসূল বলেন যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন এরা দুনিয়ামুখী হবে না, এরা পদ জবরদখল করবে না, এরা মানুষের সম্পদ জবরদখল করবে না, এরা মহিলাদেরকে বেপর্দা করে পথে ঘাটে দেখে দেখে উপভোগের অপচেষ্টা করবে না। আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছে। গেল এক নম্বর আলামত, রাসূল বলেন যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন এরা দুনিয়ামুখী হবে না। বুঝলেন কি দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা? এরা দুনিয়ামুখী হবে না। দুই নম্বর আলামত, রাসূল বলেন আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন এরা পরকালমুখী হবে। প্রথমটা ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামতটা কি? আখেরাতমুখী হবে। আখেরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? আখেরাতমুখী হওয়ার ব্যাখ্যা হল দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় তত কাজ নিয়া জীবন বর ব্যস্ত থাকবে। বলুন তো, দুনিয়াতে নামাজ কায়েম করলে তার আসল সুফল কবে পাওয়া যায়? সুতরাং জীবন বর নামাজ নিয়া ব্যস্ত থাকবে। দুনিয়াতে রমজান মাসে রোজা রাখলে সুফল কবে পাওয়া যায়? জীবন বর রমজান মাসের রোজা নিয়া ব্যস্ত থাকবে। দুনিয়াতে রমজান মাসে তারাবিহের নামাজ পড়লে সুফল কবে পাওয়া যায়? সারা জীবন বর রমজান আসলেই তারাবিহের নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই হইল আখেরাতমুখী হওয়ার ব্যাখ্যা। এক কথায়, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি করার চেষ্টা করবে না, এক নম্বর আলামত। আর আল্লাহর আদিষ্ট কাজগুলি করতে থাকবে জীবন ভর, সেটা দুই নম্বর আলামত। গুনার কাজ করবে না, সেটা এক নম্বর আলামত। সওয়াবের কাজ করতে থাকবে অনবরত, সেটা কত নম্বর আলামত? দুই নম্বর আলামত। নামাজ নিয়া ব্যস্ত থাকবে কতদিন? বেঁচে থাকবে যতদিন। রমজান মাসের রোজা নিয়া ব্যস্ত থাকবে কতদিন? বেঁচে থাকবে যতদিন। ইবাদত বন্দেগী নিয়া ব্যস্ত থাকবে কতদিন? বেঁচে থাকবে যতদিন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
innalladhina qalu rabbunallahu thumma istaqamu tatanazzalu alaihimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. Allah bolen, jara Allahke rob shikar korar por amar sokol chahida puroner malik ekmatro Allah, ei holo Allahke rob shikar korar bekka. Apnara jara ekhane bosha achen monojoge tafsir shuntechen, bolun to Allah apnader rob kina? এর ব্যাখ্যা কি? আমার সকল চাহিদা পূরণের মালিক আল্লাহ, আমার সকল চাহিদা পূরণের মালিক আল্লাহ। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও আমার শরীরে রক্ত উৎপাদনের দরকার হইত, তখনও আমার খাদ্যের দরকার ছিল, কিন্তু খাদ্য খাওয়ার উপযোগী ছিলাম না, খাদ্য পাওয়ার ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাভির সাথে মায়ের গর্ভতলির একটা নল সংযুক্ত করে, সেই নলের ভিতর দিয়া মায়ের শরীরের উৎপাদিত রক্ত আমার শরীরে পৌঁছে দিয়েছিলেন। এটা রবের কাজ, রব ছাড়া এই রকম অবদান আর কেউ রাখতে পারে না। আমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমার শরীরটা ছিল 1 ফুট লম্বা, শরীরের প্রস্থ ছিল প্রায় 1 ফুট, 1 ফুট ফিতা দিয়ে আমার শরীরটা মাপলে 1 ফুট ফিতা আমার শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই। এই 1 ফুট ব্যাসের শরীরটা 1 ইঞ্চি রাস্তা দিয়ে বের করে আনা একমাত্র রবের কাজ। যেই রাস্তা দিয়ে বের হয়ে এসেছিলাম রাস্তাটা 1 ফুট ছিল না 1 ইঞ্চি ছিল, শরীরটা 1 ইঞ্চি ছিল না 1 ফুট, 1 ইঞ্চি রাস্তা দিয়ে 1 ফুট শরীর বের করা দুনিয়ার কোনো বিজ্ঞানী মহাবিজ্ঞানীর কাজ নয়, একমাত্র রবের কাজ। তাই আল্লাহ বলেন innalladhina qalu rabbunallahu thumma istaqamu tatanazzalu alaihimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. Allah bolen jara আমি আল্লাহকে রব স্বীকার করে নিবে, তারা যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকে। এবার বলুন আল্লাহর বিধান নিয়ে ব্যস্ত থাকার শেষ সীমা কোনটা? জীবনের শেষ মুহূর্ত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু শুরু হওয়া পর্যন্ত যদি তুমি আল্লাহর বিধান পালন নিয়ে ব্যস্ত থাকো, আলামত পাওয়া গেল। 2 নম্বর আলামত তোমার মধ্যে পাওয়া গেল, তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ রোজা এবাদত বন্দেগি নিয়া কতদিন পর্যন্ত ব্যস্ত থাকার কথা? মৃত্যু পর্যন্ত ব্যস্ত থাকার কথা। মৃত্যু যখন শুরু হবে তখন সব কিছু তোমার ক্ষমতা বহির্ভূত হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন তুমি আর নামাজও পড়তে পারবে না, তখন তুমি আর রোজাও রাখতে পারবে না, তখন কোনো ইবাদত বন্দেগি করতে পারবে না, হয়তো বা কলেমা উচ্চারণ করার ক্ষমতাও তোমার মুখে থাকবে না। এমত অবস্থায় শয়তান যেন তোমার ইমান মরণের সময় ডাকাতি করে নিয়ে যেতে না পারে, আমি আল্লাহ তোমার ইমান হেফাজতের ব্যবস্থা করব মরণকালে। আল্লাহর
বিধান পালনে মরণ পর্যন্ত ব্যস্ত থাকলে মরণের সময় যেন শয়তান আমাকে বেঈমান বানাতে না পারে, সেই কাজে আল্লাহ আমাকে সহযোগিতা করবেন, ওয়াদা দিয়েছেন আল্লাহ কোরআনে। সুতরাং ঈমান নিয়ে মরণ বরণ করতে হলে আল্লাহর বিধান পালনে অটল থাকতে হবে, কবে পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন মুসলমান সারা জীবন ভর ইসলামের বিধান পালন করে চলেছে, এমন একজন মুমিন মুসলমান যার মাতা পিতা তার আগে মারা গেছিল, মরণকালে একটা শয়তান তার মৃত মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মৃত বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে। এসে বলে, আমরা দুইজন তোমার মা বাবা, আমরাও বিশ্বাস করতাম ইসলামের বিধান পালন করলে মরণের পরে জান্নাতে যাওয়া যায়, কিন্তু মরণের পরে দেখলাম ইসলাম পালন করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হইল। তোমার এখনো সময় বাকি আছে, মরণের আগে আগে যদি বলো ইসলাম আর মানি না, তাইলে মরবা আর বেঁচতে যাইবা। এই সময় এত বড় মহা টেনশনে পড়ে মুসলমানটা, এত বড় টেনশন কোনো মানুষের জীবনে আর কিছু হতে পারে না। জীবন ভর যত আলেমগণ বলেছেন ইসলামের বিধান পালন করতে করতে মরলে জান্নাতে যাওয়া যায়, তারা ভুক্তভোগী নয়, তারাও তাদের উস্তাদের কাছে শুনে বলেছেন, নিজের চোখে দেখে বলেননি, শোনা কথা বলেছেন। আর আমার মা আমার বাবা নিজের চোখে দেখে বলতেছে, সুতরাং শোনা কথা মানব না দেখা কথা মানব, এই চিন্তায় লোকটা ভেবা চেকায় পড়ে যায়, ইসলাম মানি বলে মরবে না মানি না বলে মরবে, এই অবস্থায় পতিত হয়। শয়তান এইভাবে মরণকালে মুসলমানের ইমান ডাকাতির চেষ্টা করে থাকে, সারা জীবন ভর একজন মুসলমানকে বেঈমান বানাবার জন্য শয়তান যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। এমত অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া ইমান নিয়া মরণের কোনো ক্ষমতা কারো নাই। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মরণকালে কি আপনাদের ইমান নিয়া মরণের জন্য আল্লাহর সাহায্যের দরকার আছে? সাহায্যটা কিভাবে পাওয়া যাবে? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর বিধান পালনে যদি মরণ পর্যন্ত অটল থাকো, সওয়াবের কাজ যদি মরণ পর্যন্ত করতে থাকো, এটা তোমার দায়িত্ব। মরণকালে শয়তান যেন তোমার ইমান ডাকাতি করতে না পারে, তোমার ইমান হেফাজত করা আমি আল্লাহর দায়িত্ব। কিন্তু আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা মরণের আগেই ঘরের মধ্যে ফিরিস্তা যেন রহমতের ফিরিস্তা যেন তাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করতে না পারে, ফিরিস্তা যেন তার ঘরে ঢুকতেই না পারে, এমন ব্যবস্থা আগেই করে রাখে। ফিরিস্তা তার কাছে আসবে মরণ নিয়া ইমান নিয়া মরণের কাছে সাহায্য করবে, কিভাবে? আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, মরণ পর্যন্ত যদি আমার বিধান পালনে অটল থাকো, মরণকালে শয়তান যেন তোমাকে বেঈমান বানাতে না পারে, সেই জন্য তোমাকে ঈমান নিয়া মরণের কাজে সাহায্য করার জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠাবো। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাফসীরের কিতাবে, ফিরিস্তাকে দেখার পর ওই লোকটা চিনতে পারে যে এইটা আমার মা নয়, মা রূপী শয়তান, ওই লোকটা আমার বাবা নয়, বাবা রূপী শয়তান। মা আর বাবার আকৃতি ধারণ করে এসেছিল মননকারে মুসলমানকে বেঈমান বানাবার জন্য, আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করেন, ফিরিস্তাকে দেখা মাত্র চিনতে পারে এইগুলি মা বাবা না, এগুলি মা বাবার আকৃতি ধারণকারী শয়তান। বুঝে থাকলে বলুন, শয়তানকে চিনতে পারে রহমতের ফিরিস্তা আসার আগে না পরে? আসার পরে। অনেক মুসলমান আমাদের সমাজে বাস করে এমন মহাবিপদের সময়
রহমতের ফেরেশতা যেন আমার ঘরে আসতে না পারে সেই ব্যবস্থা করে রাখেন। ব্যবস্থাটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর। রাসূল বলেন, নিষ্কর্মা কুত্তা শখে যারা পালে, কাজের কুত্তা না নিষ্কর্মা, দরকারে ফালে না শখে ফালে, এমন কুত্তা যেই ঘরে তাকে সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। আর কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর ছবি যেই ঘরে তাকে সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। এবার বলেন তো, কোনো মুসলমানের ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকে কিনা? কোনো মুসলমানের ঘরে কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকে কিনা? যে কিসের এটা, এটার পরিণতি কি? এর পরিণতি হলো আমার মরণকালে ইমান নিয়া মরণের জন্য রহমতের ফিরিস্তা যেন আমার ঘরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আমি মরণের আগেই করে রাখলাম। চিন্তা করে দেখুন আপনাদের সমাজের মুসলমানেরা কত বড় বুদ্ধিমান। আল্লাহ বললেন, রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাকে ইমান নিয়া মরণের জন্য সাহায্য করব। সে বলে, এই সাহায্য গ্রহণ করার সেই সাহায্য পাওয়ার ব্যবস্থা আমি আগের থেকেই বন্ধ করে দিলাম। অসংখ্য অগণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এবং জীবজন্তুর ছবি নিতান্ত ঠেকা বশত ছাড়া ছবি তোলা, ছবি সংরক্ষণ করা, ছবি ব্যবহার করা, ছবি যত্ন করা হারাম। কি বলবো, এই হারামের সাগরে বর্তমান সমাজের মুসলমান এমন ভাবে ভেসে যাচ্ছে। আমার ছোটবেলায় দেখতাম যারা স্কুলে লেখাপড়া করে আর যারা স্কুল কলেজে শিক্ষকতা করে, এরা দেদার সে বেপরুয়া ছবি তুলে, কারো কোনো কথা শুনে না। এই বয়সে দেখতেছি এই স্কুলের ছাত্র শিক্ষকদের দেখা দেখি বর্তমান সমাজে যারা মাদ্রাসায় পড়ে আর পড়ায়, তারাও দেদারসে ফতে ঘাটে যখন তখন যেখানে সেখানে ইচ্ছা মতো ছবি তোলে। তাহলে রাসূলের এই ছবি সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে একটি মাত্র হাদিস আপনাদেরকে শোনাই। একবার জিবরিল ফিরিশতা কাছে আসলেন, অন্যান্য দিনের মতো নবীর ঘরে প্রবেশ না করে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, প্রতিদিন ওহী নিয়ে আসো, আমার ঘরের ভিতরে প্রবেশ করো, আমার কাছে আসো। আজকে ওহী নিয়ে আসলা, ঘরের বাইরে দাঁড়িয়ে রইলা কেন? জিবরিল বলেন, আজকে যেই ওহী নিয়ে এসেছি সেই ওহী আমাকে আপনার ঘরে প্রবেশ করতে দেয় না। রাসূল জিজ্ঞাসা করলেন, আজকে কি ওহী নিয়ে এসেছ? জিবরিল বলেন, আজকের ওহী হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত যাদের ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে তাদের ঘরে আমি জিবরিল ফিরিস্তা এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তাদের জন্য প্রবেশ করা হারাম। রাসূল, কিন্তু এখানে এসে দেখি আপনার ঘরের মধ্যে ময়ূরের ছবি সাফা চাদর লটকানো। যে নবীর কাছে ওহী নিয়ে আসলাম ছবি লটকানো হারাম, সেই নবীর ঘরে দেখি ময়ূরের ছবি সাফা চাদর লটকানো। আজকে যে ওহী নিয়ে এসেছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না, এসে দেখি আপনার ঘরেই ছবি। নবী বলেন, ও জিবরিল, ঘরে মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো হারাম, ওহী নিয়ে এসেছো তুমি আজকে, আর আমার ঘরে যে ময়ূরের ছবি সাফা চাদর লটকিয়ে রেখেছি সেটা আমি বাজার থেকে কিনেছিলাম গতকাল। কথা বুঝেন? ছবি হারাম ওহী নিয়ে আসলেন কবে, আর ময়ূরের ছবি সাফা চাদর রাসূল কিনেছিলেন কবে? কি হারাম হওয়ার আগে, হারাম হওয়ার পরে কিনেছিলেন না আগের দিন?
এই জন্য নবী ঘরের ভিতর বসে জিবরিলকে জিজ্ঞাসা করেন, কালকে তো ছবি হারাম ছিল না, আজকের থেকে ছবি হারাম হয়েছে, কিয়ামত পর্যন্ত হারাম। আমি তো কালকে সিকিম ছিলাম ছবি সাফা সাদ্দন, কালকে তো হারাম ছিল না, এখন আমার চাদরটা কি করব, আমার পয়সার কিনা চাদর কি করব। জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে বলেন, চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির মাথা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবীর পয়সার কিনা চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায়, শরীর গেল আর এক টুকরায়। তখন জিবরিল ফিরিস্তা রসুলের ঘরে প্রবেশ করলেন। হাদিস বুঝে থাকলে এবার বলুন, মুসলমান কোনো মুসলমানের ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকে? কোনো মুসলমানের ঘরে কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকে? কোনো মাদ্রাসার ছাত্রর মোবাইলের ভিতরে কোনো মানুষের ছবি সেভ করা থাকে? কোনো মাদ্রাসার শিক্ষক আলেমদের মোবাইলের মধ্যে কোনো জীবজন্তুর ছবি লটকা ছবি সেভ করা থাকে? বলুন এটা হালাল না হারাম? ওয়াজ কাকে করবেন, তফসির কাকে শোনাবেন? আজকাল তো সরিষার ভিতরে বুত, সরিষার ভিতরে বুত বুঝেন? কোনো মানুষকে বুতে ধরলে যারে কি দিয়া, সরিষা দিয়া, মানুষকে বুতে ধরলে সরিষা দিয়া দাঁড়ে, যেই সরিষা দিয়া দাঁড়ে সেই সরিষার ভিতরে যদি বুত ঢুকে তাহলে মানুষের বুত ছাড়াবে কি দিয়া? ঠিক তেমনিভাবে সমাজের মানুষ হারাম কাজ করলে মৌলবীরা মানুষকে ফিরাবে, মৌলবী যদি হারাম ছবি নিয়ে ব্যস্ত থাকে এই সমাজের মানুষকে হারাম থেকে ফিরাবে কে? এই ব্যাপারটা আপনাকে বলার ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার সৎসাহস আছে। আমার মোবাইলটা আপনাদের হাতে নিয়ে যান, আমার মোবাইলে যদি কোনো হারাম ছবি আপনারা পান চেক করা, মোবাইল আগুন দিয়ে পুড়ে ফেলব, আপনার সামনে দুই হাতে দুই কান ধরে তওবা করব, আর জীবনে ওয়াজ করতে যাব না। কজন মৌলবীর এইটুকু সৎসাহস আছে? কজন মৌলবীর এই সৎসাহস আছে? এই জন্য আমরা যারা নবীগণের পরে আমরা যারা আপনাদেরকে হেদায়েতের পথ দেখাব, আমরা নিজেরা হেদায়েতের পথে অটল থাকা দরকার। আমরা নবী না, হয়তোবা অগত্যা কোনো সময় শয়তানের প্রতারণায় আমিও হয়তো কোনো গুনায় লিপ্ত হয়ে যেতে পারি, কিন্তু পরক্ষণেই যখন আমার হুঁশ ফিরে আসবে আমি তো গুনাহ করে ফেলেছি, তাহলে আমি তাতে অটল থাকব না আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করব, তখন আল্লাহ মাফ করে দেবেন, তখন আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ অপেক্ষায় থাকেন, তওবা করে তোমার অভ্যাসের গুনাহ ছেড়ে দাও আমি মাফ করে দেব। কিন্তু গুনাহ যদি করতেই থাকে তওবা করবেন? বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। শ্বশুর জামাতা দুইজন একসাথে গেল বাজারও, এক লোকে জামাতাকে এমন ধাক্কা মারল, ধাক্কা সামলাতে না পেরে হুঁচটকে পড়লো শ্বশুরের উপর, আর জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে। আমার কথা বুঝে থাকলে বলুন, কার পা লাগলো কার গায়ে? জামাতার পা লাগলো শ্বশুরের গায়ে। সাথে সাথে যদি পাটা ফিরিয়ে নেয় আর বলে, আব্বাজান অপরাধ হয়েছে, মাপ চাই, আমি সামলাতে পারিনি লোকের ধাক্কা, এই জন্য আপনার গায়ে পা লেগেছে, শ্বশুর কি মাফ করবে না? কিন্তু ফাওটা যদি যাতা দিয়ে ধরে রাখে সরায় না, হয় আব্বা সাহেব মাফ চাই, আছেন আপনারা এমন কোন শ্বশুর এই বিয়াদবকে মাফ করবেন? এর মাফ চাওয়ার কোনো নিয়ম নীতি নাই, শ্বশুরের গায়ে পা লাগিয়ে রেখে মাফ চাওয়ার নিয়ম না, পা সরাইয়া, পা সরাইয়া। কোনো মৌলবী যদি অগত্যা এই বিলাসিতার ছবি তুলেই থাকো, ছবি তোলা বন্ধ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবেন, তুমি ছবি তুলতেই আছো, তোমার কিসের মাফ আর কিসের তওবা? বুঝে থাকলে বলুন তো, তওবারও নিয়ম আছে কিনা, মাফেরও নিয়ম আছে কিনা? তো এরা আলেমদের জন্য, নবীরা তো গুনাহ করেনই না,
তারা ওই রকম মাপ সবার দরকারও নাই, তারা মাপ চাইতেন অন্যরকম, সেটা ভিন্ন কথা। তো বলতেছিলাম আল্লাহ বলেন যারা মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকবে, মরণকালে শয়তান যেন তাদের ইমান ডাকাতি করতে না পারে সেই ব্যাপারে আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করব। রহমতের ফিরিস্তা দেখা মাত্র সে শয়তানকে চিনতে পারবে এবং শয়তানের প্রতারণা থেকে ইমান হেফাজত করে মরণ বরণ করতে পারবে। এই হইল মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকার সুফল। মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকার সুফল, মরণকালে শয়তান আমাদের ইমান ডাকাতি করতে পারবে না, আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে আমাকে ইমান নিয়ে মরণে সাহায্য করবেন। বিবরণ দিয়ে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। রহমতের ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, তুমি যেন ঈমান নিয়ে মরতে পারো কারণ তুমি মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল ছিলে। ছবি সম্পর্কে আরেকটা জরুরি কথা বলা দরকার মনে করি, সেটা হলো কুরআনের যে আয়াতে আল্লাহ শূকরের গোশত খাওয়া হারাম ঘোষণা করেছেন, সেই একই আয়াতে ঠেকা বশত কিছু মানুষের জন্য হারাম থাকে না বলেছেন, বিলাসিতা বশত শুকরের গোশত খাওয়া হারাম থাকে না, না ঠেকা বশত। ঠেকাটা কি? ঠেকাটা হলো হালাল খানা পায় না এই জন্য খায় না, না খাইতে না খাইতে মরণাপন্ন অবস্থা হয়েছে। এমত অবস্থায় যদি কোনো বিধর্মী বলে আমার কাছে শুকরের গোশত আছে খেয়ে তোমার প্রাণ রক্ষা করতে পারো, তখন প্রাণ রক্ষার স্বার্থে ওই বিধর্মীর কাছ থেকে শুকরের গোশত নিয়ে খেতে পারে, তার জন্য হালাল। বলেন শুকরের গোশত বিলাসিতার জন্য খাওয়া হালাল না প্রাণ রক্ষার ঠেকা বশত? ঠিক তেমনিভাবে মানুষ অথবা জীবজন্তুর ছবি তোলা, ছবি ব্যবহার করা, ছবি লটকানো বিলাসিতার ক্ষেত্রে হারাম, ঠেকা বশত হালাল। ঠেকা ডাকুনটা আপনি ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা? পাসপোর্ট ছবি ছাড়া হবে? এখন যদি এই ছবি আপনি পাসপোর্টে না লাগান তাহলে আপনি যেতেও পারবেন না হজও করতে পারবেন না। সুতরাং হাজি লোকে যে পাসপোর্টে ছবি লাগাইল এটা কি বিলাসিতার ছবি না টেকা বশত ছবি? সুতরাং ছবি দুই প্রকার, একটা হইল বিলাসিতার ছবি, আল্লাহর রসুল এটাকে হারাম ঘোষণা করে গেছেন, আরেকটা হইল টেকা বশত ছবি, মুফাসসিরিন কেরাম এটাকে হালাল ঘোষণা করেছে। ক্লিয়ার হইল বিষয়? এবার মূল কথার দিকে ফিরে যাই। রাসূল বলেন আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তিন আলামতে এদেরকে চিনা যাবে। এক নম্বর আলামত এরা দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আলামত এরা কিছুদিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে না মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত যারা নামাজ রোজা নিয়ে ব্যস্ত, মরণ পর্যন্ত যারা এবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, মরণ পর্যন্ত যারা হালাল হারামের বিধান পালন নিয়ে ব্যস্ত, রাসূল বলেন দুই নম্বর আলামত পাওয়া গেল আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তিন নম্বর আলামত রাসূল বলেন তিন নম্বর আলামত হলো যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের তিন নম্বর আলামত রাসূল বলেন এরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। প্রশ্ন জাগে মরণের জন্য প্রস্তুতি কি? আবার মরণের জন্য প্রস্তুত না হলে কি সময় মতে মরণ হবে না? অবশ্যই হবে। তাহলে মরণের জন্য প্রস্তুতিটা কি? একটা হাদিসের দ্বারা বিষয়টা পরিষ্কার বুঝে আসবে। হাদিসটা বলে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। এই কথা শুনে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল, আল্লাহর সাথে তো মরণের আগে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথে সাক্ষাতের সময় হলো মরণের পর, কাজে আপনি যে বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় এর অর্থ হলো যে মরতে চায়, কোনো মুসলমান আছে নাকি মরতে চায়? আয়েশার প্রশ্নের জবাবে রাসূল বলেন আয়েশা
মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা তাকে আগে জাহান্নাম দেখায়, কি দেখায়? জাহান্নাম দেখায়। দেখাইয়া বলে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে তাকে জান্নাত দেখায়, জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা নির্ধারণ করেছেন। রাসূল বলেন আজরাইলের মুখে এই সুসংবাদ শুনে আর জান্নাতের সিনারি দেখে এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়, আর আজরাইলকে বলে অবিলম্বে আমাকে পরকালের পথে নিয়ে যাও, অবিলম্বে আমাকে পরকালের পথে নিয়ে যাও। এই বিবরণ দিয়ে রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। এমন মরণ এমনিতেই হয় না, এমন মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। বুঝে থাকলে বলুন, জান্নাত দেখে দেখে মরণ এমনিই হয় না, প্রস্তুতি গ্রহণ করলে, প্রস্তুতি গ্রহণ করলে। রাসূল বলেন আরেক দল মানুষের মরণকালে আজরাইল আগে থেকে জাহান্নাম দেখায়, আজরাইল আগে থেকে জান্নাত দেখায়। দেখাইয়া বললেন বলেন এই জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিন্তু তুমি জান্নাতে জান্নাতের পথে জীবনযাপন করোনি, এই জান্নাত থেকে তোমাকে বঞ্চিত করা হলো। তারপর তাকে জাহান্নাম দেখাইয়া বলে এই জান্নাত তুমি এই জাহান্নাম তুমি অর্জন করেছ, তোমাকে তোমার অর্জিত জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তখন যে কোনো মূল্যের বিনিময়ে এই লোকটা মরতে চায় না, আজরাইল জোর জবরদস্তি করে তার প্রাণ বের করে নিয়ে যায়। এই বিবরণ দিয়ে রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না, আল্লাহও তার সাক্ষাৎ দিতে তাকে সাক্ষাৎ দিতে চায় না। সুতরাং সমস্ত মানুষের মরণ দুই প্রকার, একদল মানুষ জাহান্নাম দেখে দেখে বিপজ্জনক মরণ মরে, আর একদল মানুষ জান্নাত দেখে দেখে আনন্দের মরণ মরে। বলুন আনন্দের মরণ এমনিতেই হয় না, প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং যে সমস্ত মানুষ দুনিয়ামুখী হবে না, যে সমস্ত মানুষ পরকালমুখী হবে, এরাই জান্নাতের জন্য মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই তিন আলামত যাদের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন প্রমাণ হলো আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। আমার কথা আগাগোড়া বুঝে থাকলে এবার বলুন, আমাদের সমাজে এমন মুসলমান আছে কি না যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় ব্যস্ত থাকে জীবনভর, যারা নামাজ রোজা নিয়ে এবাদত বন্দেগি নিয়ে যাদের কোনো ব্যস্ততা নাই, এমন মানুষ পাওয়া যায় কি না যাদের মরণের কোনো ভয় নাই? কিসের আলামত? তার অন্তরে হেদায়েতের নূর নাই, এই আলামত। কি বলেছিলাম শুরুতেই, রসুলের বর্ণিত তিন আলামত বুঝার পর যদি আমরা কেউ টের পাই যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, তাহলে এমন লোকের জন্য একটা দুঃসংবাদ আছে বলেছিলাম না, সুসংবাদ। সুসংবাদটা কি? এটা বলেই আমার কথা শেষ আজকের মতো। সুসংবাদটা হলো আমি বসা আছি, আমি বুঝতে পারলাম যে আমি দুনিয়ার পাগল, আমি আখেরাতমুখী নই, মরণ নিয়ে আমার কোনো চিন্তা নাই। সুতরাং আমি বসার থেকে উঠার আগে আগে যদি মনে মনে প্রতিজ্ঞা করি আমি আজকের থেকে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে আমি এবাদত বন্দেগি ছেড়ে দেব না, আজকের থেকে কোনোদিন মরণকে ভুলে যাব না, তাহলে বসার থেকে উঠার আগে আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরে আল্লাহর কুরআনের বর্ণিত এই হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।